হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মানা তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলাম তোমাদের জন্য এক্সক্লুসিভ এবং ব্রেকিং নিউজ তোমরা সকলেই যেন কাল কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের রেজাল্টে সেটা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেভাবেই হোক সেটা কিন্তু পর্ষদ বা সংসদ নির্ধারণ করবে এবং এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার পরেই কিন্তু ইউনিভার্সিটি যে এক্সাম সেটা কিন্তু নেওয়ার মানে না নেওয়ার বাতিলের দাবি কিন্তু খুবই জোরালো হয়ে উঠেছে এবং টুইটের পর টুইট করেছে ছাত্রছাত্রীরা এবং সেখানে এটাই বলা হচ্ছে যে এই পরীক্ষাটা যেন অফ লাইনে না নেওয়া হয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো যেন এটাকে বাতিল করে দেওয়া হয় তো প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিতে চলেছি তো দেখে নাও এই ভিডিওটা আশা করি তোমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং আমিও চাই কিন্তু এই অফলাইন এক্সামটা যেন কোনো মতেই না হয় এখানে কী বলছে দেখো ক্যান্সেল ইউনিভার্সিটি এক্সামস সে স্টুডেন্টস অ্যাজ স্টেট স্ক্র্যাপ্ট বোর্ড এক্সাম অর্থাৎ ইউনিভার্সিটি এক্সামও কিন্তু ক্যান্সেল করতে বলছে অর্থাৎ মেনলি এখানে অফলাইনেই ক্যান্সেল করার কথা বলা হচ্ছে এবং যেহেতু স্টেট প্রত্যেকটা স্টেট কিন্তু যে মাধ্যমিকের যে বা উচ্চ মাধ্যমিকের যে বোর্ড এক্সাম সেটা ক্যান্সেল করে দিয়েছে এখানে বলছে দেখো স্টুডেন্টস

তো ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে বিশেষ করে এই সময় যে পরীক্ষাটা যেমন ইভেন্ট সেমিস্টারের যে পরীক্ষাগুলো তো সেই সমস্ত স্টুডেন্টরা চাইছে সেই রকমই যেন যেহেতু স্টুডেন্টসদেরকে হেলথের কথা ভেবে তাদের সেফটির কথা ভেবে যেহেতু বোর্ডের পরীক্ষাগুলো ক্যান্সেল করা হয়েছে সেই কথাটা ভেবেই যেন ইউনিভার্সিটির যে এক্সামগুলো সেগুলো ক্যান্সেল করা হোক এবং কোনো রকমভাবে অফলাইন এক্সাম যেন ইউনিভার্সিটির স্টুডেন্টসদের ক্ষেত্রেও যেন না নেওয়া হয় এটাই কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টসগুলো দাবি জানাচ্ছে এখানে বলছে দেখো উই অ্যাগ্রি দ্যাট এক্সামস আর ইম্পর্টেন্ট বাট অন দ্য কন্ট্রে ডিউরিং দ্য প্যান্ডেমিক উই লার্ন নাথিং জাস্ট

তোমার যে ক্লাস এটা কদিনই বা হয়েছে বা তারা কতটাই বা শিখেছে এই পরিস্থিতিতে তারা পরীক্ষাতেই বা কী লিখবে তো সেই জন্যই কিন্তু এক্সামটা বাতিল করার দাবি জানাচ্ছে স্টুডেন্টরা তারপরে দেখো একের পর এক টুইট রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলছে দেখো উই ওয়ান্ট ডিগ্রি সার্টিফিকেট নট ডেথ সার্টিফিকেট ইফ গভর্নমেন্ট থিংস দ্যাট দ্য সিচুয়েশান ইজ নট কন্ডাকটিভ টু হোল্ড এক্সাম ফর টেন্থ টুয়েলভ স্টুডেন্টস দেন হাউ ক্যান দে কন্ডাক্ট অফলাইন এক্সামস ফর ইউজিসি আন অ্যানাদার স্টুডেন্টস টুইটেড উইথ হ্যাশ ট্যাগ ইউনিভার্সিটি এক্সামস অর্থাৎ এখানে এটাই বলছে যে স্টুডেন্টরা কিন্তু একটা ডিগ্রি সার্টিফিকেট চাইছে কোনো রকম ডেথ সার্টিফিকেট চাইছে না অর্থাৎ তাদের তারা যদি পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো রকমভাবে করোনা আক্রান্ত হয় বা যদি তাদের যদি লাইফ রিস্কের ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে ব্যাপারটা সেটা কি বুঝবে যেহেতু টেন এবং স্টুডেন্ট টুয়েলভের স্টুডেন্টদের জন্যে পরীক্ষাটা ক্যান্সেল করা গেছে তো ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যে কেন নয় তো এইটাই কিন্তু কোশ্চেন করছে সমস্ত স্টুডেন্টরা এবং এখানে দেখো আরও অনেক টুইট রয়েছে এখানে বলছে দেখো উই ওয়ান্ট জাস্টিস ফর এক্সামস টেন অ্যান্ড টুয়েলভ অলসো ইম্পর্টেন্ট বাট দে আর ক্যান্সেলড হোয়াট অ্যাবাউট ইউনিভার্সিটি এক্সামস উই আর অলসো স্টুডেন্টস অ্যান্ড আওয়ার হেলথ ম্যাটার্স উই ডোন্ট ওয়ান্ট টু রিস্ক আওয়ার লাইফ সো প্লিজ ক্যান্সেল ইট নাও রিডস অ্যানাদার পোস্ট অর্থাৎ আরও একজন বলছে যে সেই একই জিনিস টেন টুয়েলভের যে এক্সামটা ক্যান্সেল করা হয়েছে তারপরেই কিন্তু এই জিনিসগুলো একের পর এক কিন্তু ছেলেমেয়েরা যারা স্টুডেন্টরা রয়েছে ইভেন্ট সেমিস্টারের থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের এই সামনেই পরীক্ষা রয়েছে তারা কিন্তু একের পর এক টুইট করে যাচ্ছে এবং বিভিন্ন মিমো কিন্তু শেয়ার করেছে টুইটারের ওপরে এখানে দেখো আরও একজন বলছে যে হোয়েন বোর্ড এক্সাম অ্যান্ড সিবিএসই টুয়েলথ এক্সাম ওয়ার ক্যান্সেল্ড হোয়াই নট ইউনিভার্সিটি এক্সামস করোনা ইজ সেম ফর বোর্ড স্টুডেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউ শুড থিঙ্ক অ্যাবাউট আস প্রাইম মিনিস্টার স্যার একজন বলছে যে যেহেতু মানে টেন এবং টুয়েলভের পরীক্ষাটা ক্যান্সেল করা গেছে করোনা সবার জন্যই টেনের জন্যেও টুয়েলভের জন্যও এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য তো সেক্ষেত্রে আমাদের এক্সামটা কেন ক্যান্সেল করা হচ্ছে না তো এখানে কিন্তু এই জিনিসটাই কি কিন্তু বলা হচ্ছে এবং এখানে আমার যদি মতামত বলতে চাও আমার ক্ষেত্রেও কিন্তু একই মতামত যেহেতু এই টেন এবং টুয়েলভ স্টুডেন্টসদের পরীক্ষাটা ক্যান্সেল করা গেছে এবং সেক্ষেত্রে তাদের ইন্টারনাল যে নাম্বার সেই ভিত্তিতেই মার্কসটা দেওয়া হচ্ছে তো আমি এটাই রিকোয়েস্ট করব যে দেখো আমাদের যে ইউনিভার্সিটি এক্সাম রয়েছে সেক্ষেত্রে আমাদের অনলাইনে এক্সাম দিতে কোনো বাধা নেই হ্যাঁ কিছু কিছু জনের হয়তো প্রবলেম আছে কিন্তু প্রিভিয়াসে যে সমস্ত অর্থ সেমিস্টারের এক্সাম রয়ে হয়েছে বা আরও আগে যে পার্টের এক্সাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এক্সামের সঙ্গে আমরা সবাই বলতে গেলে পরিচিত এবং অনলাইন এক্সাম নিলে আমাদের কোনো প্রবলেম নেই সেটা এবি মোডে মোডেই হোক অর্থাৎ অ্যাসাইনমেন্ট বেসড যে মোড যেটা হয় সেটা হলেও হোক বা ওবি মোডে হোক অনলাইনে এক্সাম অবশ্যই আমরা সবাই সাপোর্ট করছি কিন্তু অফলাইন এক্সাম কিন্তু কোনো মতেই যেন কন্ডাক্ট করা না হয় এটা কিন্তু আমিও এবং আমার মতো সমস্ত স্টুডেন্টরাও আশা করি এইটাই চায় অফলাইন এক্সাম যেন কন্ডাক্ট করা না হয় তো এইটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই বিষয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরই শেয়ার করা তোমাদেরই কর্তব্য এই সমস্ত জিনিসগুলো যাতে গভর্নমেন্টের কাছে পৌঁছায় এবং গভর্নমেন্টও এই জিনিসটাকে নিয়ে ভাবে এবং ইউনিভার্সিটিগুলো মেনলি এই জিনিসটাগুলোকে নিয়ে ইউিএসির সঙ্গে ডিসকাস করে এবং সমস্ত জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি যেন অফিসিয়াল নোটিস হিসেবে আমরা পাই যে কীভাবে এক্সামটা হতে চলেছে এবং ইউনিভার্সিটিগুলো যে এই জিনিসগুলো যেন বার করে দেওয়া অফিসিয়াল নোটিশ দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর প্লিজ শেয়ার করে দিও তোমাদের সমস্ত জায়গায় যেখানে পারো আর তোমাদের যা 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 মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও পরবর্তীকালে কীসের আপডেট চাইছো সেটাও জানিয়েও আমি পরবর্তী ভিডিওতে সেটাকে নিয়ে আসার চেষ্টা করবো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানস কোচিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকশানটাকে অবশ্যই অল করে রেখে দিও যাতে রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা মিস না করো এখনের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং